আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ ইটালিয়ান ব্লগার। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শিমু। তো কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি তো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি ছোট মাছের চচ্চড়ির একটি রেসিপি নিয়ে। আজকে আমি গোপন একটি রেসিপি শেয়ার করব, আর পুরো ভিডিওটি দেখতে হলে আমার সাথেই থাকুন। তো প্রথমে আমি এখানে মাছের প্যাকেটটাকে খুলে মাছগুলো ভিজিয়ে নিচ্ছি, আর মাছগুলো গরম পানিতে ভেজানো যাবে না, আর যেহেতু এটা বরফ হয়ে আছে তো খুব বেশি ঠান্ডা পানিতেও ভেজাবো না। আমি ঠান্ডা এবং গরম দুটার মাঝখানে মিডল একটা পানিতে মাছটিকে একটু ভিজিয়ে রাখবো, আর এই মাছটা ভিজিয়ে রাখার 8 থেকে 10 মিনিটের মধ্যেই মাছটা ভিজে যায়। তো আসলে ছোট মাছের চচ্চড়ির জন্য যা যা লাগবে আমি এখানে খুব সুন্দরভাবে এগুলো কুচিয়ে নিচ্ছি। আর ছোট মাছের চচ্চড়িটা কিন্তু আমাদের সবারই অনেক প্রিয়, অনেকেরই খুবই পছন্দের, আর আমারও খুবই পছন্দের একটি খাবার। তো আমি কিছুদিন আগে আসলে এক ভাবির বাসায় গিয়েছিলাম, তো আসলে রান্নাটা খাওয়ার পর আমার কাছে একটু ডিফারেন্ট ক্যাটাগরির রান্না মনে হলো। তো আমি ভাবিকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে একটু যে ভাবি আপনার রান্নাটা অনেক বেশি ভালো লেগেছে, আসলে স্বাদটা ডিফারেন্ট লাগছে, আপনি রেসিপিটা আমার সাথে শেয়ার করবেন। তো আসলে উনি বলেছে যে আসলে কিছুই না, জাস্ট আমি রান্না করার পর একটা জিনিস দিয়েছি যে কারণে এটা এত বেশি ভালো লাগছে, স্বাদটাই চেঞ্জ হয়ে গেছে। তো আসলে আমি মাছগুলো ভিজে যাওয়ার পর এখানে মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে বেছে নিয়েছি। মাছগুলোকে একটু ভালো করে বেছে নিতে হবে, কারণ এর ভিতরে অনেক সময় ছোট ছোট পাথর এবং শামুক থাকে, তো এগুলো খুব ভালো করে বেছে না নিলে অনেক সময় খাওয়ার সময় দাঁতে দাঁতে কামড় পড়তে পারে বা দাঁতেও সমস্যা দেখা দিতে পারে। তো সেজন্য মাছগুলোকে খুব ভালোভাবে আস্তে আস্তে করে বেছে নিতে হবে। তো আমি চুলোয় অলরেডি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তো আমি এর ভেতরে তেল ঢেলে নিচ্ছি। তো আমি ওয়েট করছি তেলটা গরম হওয়ার জন্য, আর তেলটা গরম হয়ে গেলে আমি এর ভেতরে প্রথমেই যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কুচিয়ে নিয়েছি সেগুলো ছেড়ে দিব। আর ছোট মাছের চচ্চড়িতে কিন্তু অবশ্যই একটু ঝাল কাঁচামরিচ ইউজ করলে ভালো লাগে, কারণ একটু ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগে। আর যেহেতু রমজান মাস চলছে, তো সারাদিন রোজা রাখার পর আসলে আমাদের মুখটা কেমন যাতে একটু পানসা হয়ে থাকে, তো ওর ভিতরে একটু ঝাল তরকারি বা ঝাল কোনো কিছু হলে খেতে ভালো লাগে, মুখে একটা অন্যরকম স্বাদ আসে। তো আমি গরম তেলের ভেতরে আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এখন ওয়েট করছি একটু ব্রাউন কালার হওয়ার জন্য। ব্রাউন কালারটা হয়ে আসলে আমি এর ভেতরে ছোট ছোট করে আমি যে আলু কুচিয়ে নিয়েছি সেই আলুগুলো ছেড়ে দিব। তো এখন আমি এর ভেতরে পরিমাণ মতো মশলা অ্যাড করে দিব। মশলা বলতে আসলে আমি এখানে স্বাদ মতো লবণ দিব, লবণটা প্রথমে একটু অল্প দিবেন, পরে চেক করে যদি লাগে তাহলে আর একটু অ্যাড করে নেবেন। আর হচ্ছে দিয়ে দেবো আমি একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, আর হচ্ছে একটু জিরের গুঁড়ো। তো মশলাটা দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়েচেড়ে আলু একটু নেড়েচেড়ে দিব, যাতে সবগুলো আলু মশলাগুলো সব আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো আমি মশলাগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে আলুর সাথে মিশিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আগুনটা একটু কমিয়ে ফেলবো, কারণ আগুনটা বাড়িয়ে দিলে এগুলো পুড়ে যেতে পারে, তো সেজন্য আমি আগুনটা এখন অল্প রেখে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো।
তো এখানে একটু টক রান্না করছি। আসলে এটা হচ্ছে গুঁড়ো মাছ দিয়ে, কাঁচা আম দিয়ে, একটু টমেটো দিয়ে টক রান্না করছি। আমার টক রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এর সাথে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। তো এই পাশে আমি যে আলুটা দিয়েছিলাম, তো আলুটা মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এর সাথে আমি যে ছোটো মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সে মাছগুলোকে আমি অল্প অল্প করে এর উপরে দিয়ে দিচ্ছি। তো আসলে এখন খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আর এগুলো যেহেতু ছোটো মাছ, অনেক বেশি ছোটো, তো এখন মাছগুলোকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আর যেটা গোপন রেসিপি বলেছি সেটা হচ্ছে, আমি এর ভিতরে অল্প পরিমাণে একটু বিরিয়ানির মশলা অ্যাড করব। এতে করে এই ছোটো মাছের চচ্চড়ির স্বাদটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। আপনারা অবশ্যই বাসায় করে দেখবেন, আর করার পর খেতে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আসলে রান্না তো আমরা মেয়েরা কম বেশি সবাই জানি, কেউ হয়তো অনেক বেশি জানে বা আমি হয়তো একটু কম জানি। তারপরও একটু ডিফারেন্ট ধরনের রেসিপি যদি জানা থাকে অবশ্যই আপনারা সবাই শেয়ার করবেন, আমিও শেয়ার করব। আর রান্না আসলে যেটা বলেছি যে কম বেশি আমরা সবাই জানি, তো আসলে রান্নার ভিতরে একটু 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 জিনিস, এক্সট্রা কোনো জিনিস অ্যাড করলে আসলে এর স্বাদ গন্ধ দুটাই চেঞ্জ হয়ে যায়। তো সেজন্য আজকে আমার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। তো আমি এগুলোকে আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি, খুব বেশি একটা নাড়াচাড়া করব না, কারণ তাহলে আমার মাছগুলো ভেঙে যাবে। আমি অল্প আগুনে এগুলোকে আমি এখন রান্না করব, কারণ আগুন চুলোর জালটা বাড়িয়ে দিলে মাছগুলো পুড়ে যাবে এবং উপর থেকে মাছগুলো হবে না। তাই অল্প আগুনে আমি মাছগুলোকে রান্নার চেষ্টা করছি। আর প্রায় তরকারিটা হয়ে গেছে। আমি এখন এর ভিতরে ধনিয়া পাতা আর দুটো ঝাল কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো এই হচ্ছে আমার আজকের রান্না, আমার রেসিপি। আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আবার হাজির হয়ে যাব নতুন একটি রেসিপি নিয়ে অন্য একদিন আপনাদের সাথে। খোদা হাফেজ।